ভালোবেসে বিয়ে করা, বিয়ে করে ঘর সংসার আর হলো না, 24 বছরের গৃহবধূ স্বস্তি দাসের। পারিবারিক কলহের কারণে নিজের 1.5 বছরের শিশুকন্যা দীপিকা দাসকে বিষ খাইয়ে নিজেও প্রথমে বিষ পান করেন এবং পরে মৃত্যু সুনিশ্চিত করতে গলায় দড়ি দিয়ে নিজ ঘরের মধ্যে আত্মঘাতী হয়। এই মর্মান্তিক ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ভালোবেসে বিয়ে করে ঘর সংসার করা আর হলো না 24 বছরের গৃহবধূ স্বস্তি দাসের। পারিবারিক কলহের কারণে নিজের 1.5 বছরের শিশুকন্যা দীপিকা দাসকে বিষ খাইয়ে নিজেও প্রথমে বিষ পান করে এবং পরে মৃত্যু সুনিশ্চিত করতে গলায় দড়ি দিয়ে নিজ ঘরের মধ্যে আত্মঘাতী হয় স্বস্তি দাস। পরিবারের লোকজন প্রথমে স্বস্তি দাস এবং তার কন্যাকে দ্রুত চোত্তাখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক স্বস্তি দাসকে মৃত বলে ঘোষণা করে এবং শিশুকন্যাকে অর্ধমৃত অবস্থায় বিলোনিয়া মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে দেন। বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসার সময় মাঝপথে মারা যায় 1.5 বছরের শিশুকন্যা দীপিকা দাস। ঘটনা পিয়ারবাড়ি থানাধীন দক্ষিণ শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খেদাবাড়ি এলাকায়। জানা যায়, বছর তিনেক আগে খেদাবাড়ি এলাকার বাসিন্দা রাজীব দাস নলুয়া এলাকার স্বস্তি দাসকে ভালোবেসে পালিয়ে বিয়ে করে। বিয়ের পর সুখে শান্তিতে সংসার চলতে থাকলেও কিছুদিন পর দেখা দেয় পারিবারিক অশান্তি, যার পরিণতি এই নিষ্পাপ 1.5 বছরের মেয়ে ও মায়ের মৃত্যুর ঘটনা। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি শোকের ছায়া বিরাজ করছে। এই মর্মান্তিক ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। সকালবেলা আমি ভোরবেলা 12টা খাই সারি এই বাগানে গেছি কাজু তাজু তুলে, কাজু তাজু তুলি বাড়ি আইসা দিন বাবু যেটা দরজা খুলতে আছে কি রে বউ দরজা খুলে না কেটে দরজা খুলে না কেটে এবার মা ভাই দিদি দরজা খুলে না আমি যত ঘুমাই রেছি মনে হয় অত দুই সারি আমার ঘরে যেতে না গেল এটা আমি দেখি দিন দরজা খুলতে আছে না আমি কি কীতে রে কে দরজা খুলতে আছে না বাড়িতে বউ আছে বলে ছোট ভাই একবার ছোট ভাইয়ের বউ হ্যাঁ ছোট ভাইয়ের বউ তো ওই ঘরে এবার দরজা খুলতে আছে না আমার ছোট ভাই যে ঘরে থাকে এই ঘরে দরজা খুলতে আছে না ছোট ভাইয়ের নাম কি ছোট ভাইয়ের নাম রাজীব দাস আচ্ছা এরপরে আমি কি কিতে রে দরজা খুলতে আছে নাকি রে এবার আমি আই এবারে কিতে দরজা খুলে না এবারে ওই দিন কিছু একটা করো দরজা রাজা ভাঙ্গ খুলতে আছে না যদি কোনো আওয়াজ নাই ভাইজি একটা আছে ওই দিন ভাইজিটা কই গেছে কেউ যদি আওয়াজ নাই তাড়াতাড়ি দরজা রাজা ভাঙিয়ে সারি দিয়ে দিন এবারে বাচ্চাটারে ওষুধ খাবার রেখেছি না কিতে জানি এবার তাড়াতাড়ি বাচ্চাটারে লুই সারি সোতাল হসপিটালে আনছি অর্ধেক রাস্তা দূরে দূরে আনছি এরপরে ফোন করি বাইরে ফোন করি তাড়াতাড়ি বাড়িতে নামে মানে এই অবস্থা তাড়াতাড়ি লুই সারি সোতাল হসপিটালে আনছি হসপিটালে এবার এনতে রেফার করেছি বিলোনিয়া এবার তাড়াতাড়ি বিলোনিয়া লুই আসি বিলোনিয়া আনছি এই অবস্থা। দীপিকা দাস 1.5 বছরের শিশু মেয়ে বাচ্চা তা সাউথ শ্রীরামপুর থেকে আইসে তারা প্রথমে চোট্টাখালি নিয়ে গেছিলো ওইখান থেকেই পাঠিয়ে দিয়েছে বিলোনিয়াতে। মানিক দাস সম্পর্কে যেটুক হয় এবং বিপুল দাস গ্র্যান্ডফাদার দাদু হয় তাদের মধ্যে সমস্যা যে বাচ্চা বাচ্চার মা বাচ্চাকে যে কোনো বিষাক্ত মেডিসিন খাওয়াই দিয়েছে ইন্টেনশনালি খাওয়ার পরে মা ওনাকে সুজেক্ট করছে মা এখনও আসেনি আমি দেখি নাই আমি যখন বাচ্চাকে রিসিভ করি তখন 7:15 বাজে তারপরে দেখি বাচ্চার সকল ভাইটালস কোনো আনস্টেবল অলরেডি ডেড এখন কিটা প্রত্যাহার হয়েছে না অন্ধ হয়তো হসপিটালটা শিউর নামে। ব্যুরো রিপোর্ট, ফোকাস